আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই তিনটি আমল করলে আল্লাহ রব্ব আলমিন আপনার আমল নামায় অসংখ্য অগণিত সব দান করবেন এবং আপনি অসংখ্য অগণিত ফজিলত লাভ করবেন তিনটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র পাঁচ মিনিট আমল করলে একশো গোলাম আজাদ করার সব পাবেন একশো ঘোড়া দান করার সব পাবেন ও একশো উঠ কোরবানি করার সব পাবেন হজরত আনহা বলেন একদিন আমি নবীজি ওয়াসাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আমি বৃদ্ধ হয়ে গেছি শরীরের বল শক্তিও কমে গেছে মানে শরীরে শক্তি নাই আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যেটি আমি বসে বসে আদায় করতে পারবো নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন আপনি সোবাহান্লাহ একশো বার পড়ুন এর সব এমন যেন আপনি একশো আরব গোলাম আজাদ করে দিলেন আলহামদুলিল্লাহ একশো বার পড়ুন এর সব এমন যেন আপনি একশো ঘোড়া সামান সহ জিহাদে দিয়ে দিলেন আকবর একশো বার পড়ুন এর সব এমন যেন আপনি একশো উট কোরবানিতে দিয়ে দিলেন এবং তা কবুল হয়ে গেল আর একশো বার লাহ পড়ুন প্রিয় দর্শক উল্লেখিত আমলগুলি যদি আপনি একদিন করেন তাহলে কতগুলো সব পাবেন এক মাস পরিলে কতগুলো সোয়াব পাবেন এক বছর করলে কতগুলো সোয়াব পাবেন পঁচিশ বছর যদি আপনি আমল করেন তাহলে কত পরিমাণ নে আল্লাপাক আপনাকে দান করবেন এই শখের মাধ্যমে তা লক্ষ্য করুন একদিনে একশো ঘোড়া এবং একশো উট সদ্গার সোয়াব অর্থাৎ একদিন যদি আমল করেন এক মাস যদি আমল করেন তাহলে তিন হাজার ঘোড়া ও তিন হাজার উট সদ্গার সাব লাভ করবেন এক বছর আমল করলে ছত্রিশ হাজার ঘোড়া ও ছত্রিশ হাজার উট সদ্গার করার সাব পাবেন পঁচিশ বছর আমল করলে নয় লক্ষ ঘোড়া ও নয় লক্ষ উট সদ্গার সব লাভ করবেন সুবাহান প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি বা দুই নাম্বার আমলটি হচ্ছে তিরিশ সেকেন্ডের আমলে একশো নেকি লাভ করবেন প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে তিরিশ সেকেন্ড আমল করলে একশো নেকি এবং একশো গুণা মাফ হবে হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালানহু ও হজরত আবু সাইদ রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেছেন আল্লাহ তালা তার কালামের মধ্য থেকে চারটি বাক্য বেছে নিয়েছেন সুবাহান আল্লাহ লা লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর যে ব্যক্তি সুবহান আল্লাহ বলবে তার আমল নামায় বৃষ্টি নেকি লেখা হয়ে যাবে তার বৃষ্টি গুনা মাফ হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহু আকবর বলবে তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হয়ে যাবে যে ব্যক্তি লাহ ইল্লাল্লাহ বলবে তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হয়ে যাবে সুবাহান যে ব্যক্তি আলহামদুলিল্লাহ আলমিন বলবে তার আমল নামায় ত্রিশটি নাকি লেখা হয়ে যাবে এবং তার ৩০টি গুণা মাফ হয়ে যাবে মাত্র মিনিটের আমলে পাঁচ সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনা মাফ হজরত আবু হরারিয়্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবীজ আলাইহি আলহ্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশোবার মানে প্রতিদিন একশোবার করে এই যে ছোট্ট আমলটি করবে সুবাহান্লাহি আবি বলবে তার গুণাসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান অর্থাৎ এই ছোট্ট আমলটি দিনে করলে আল্লাহ পাক রব্বুল আলমী তার জীবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দেবেন তৃতীয় আমলটি বা তিন নাম্বার আমলটি হচ্ছে নবীজি সাল্ল আলহি আসাল্লামের একটি মূল্যবান উপদেশ হজরত জাবাল জাবাল রদি তালাহ বলেন একদিন নবীজি সাল্ল আলহি আসাল্লাম আমার হাত ধরে ফেললেন এবং বললেন মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি হজরত মোয়াজ রদি আল্লাহ তালাহু বললেন আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি নবীজি বললেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি কোনো নামাজের পর তুমি এই দোয়াটি পড়তে ভুল করো না আল্লাহ আইনি আলা অশুক্রিকা ওয়াহুস নে আইবাদিক যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করবেন আল্লাহ আইনে আলা দিক্রিকা ও শুক্রিকা ওয়া হোসনে আইবাদিক অর্থ হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির শকর ও সুন্দরভাবে ইবাদত করার ক্ষেত্রে সাহায্য করুন হযরত আবু হরার রদি আল্লাহ তালান বলেন আমি নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম থেকে এই দোয়াটি মুখস্থ করে নিয়েছিলাম এবং জীবনে কখনো এটি ত্যাগ করিনি আল্লাহ আল নে ও আজি মুশুক রাকা

আপনার উপদেশের অনুসরণ করব এবং আপনার ওসিয়ত অনুযায়ী জীবন করব। আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে উল্লেখিত তিনটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন